খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শপিং শপিং হয়েছে এখন গসিপ গসিপ লটস অফ গসিপ অ্যাকচুয়ালি তাই লটস অফ গসিপ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল প্রচন্ড ঠান্ডা মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো আমি জানি না যাই বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছে প্রচন্ড বেশি তো যাই হোক এখন বাজে সকাল 9টা আর আমি জাস্ট কিচেনে এসে একটু চা টিফিন রেডি করছি আর ঠান্ডায় কিচেনে কাজ করবো কি আধলো পুরো লাল হয়ে গেছি এত জল ঠান্ডা ঠান্ডাটাই অতিরিক্ত ঠান্ডা তো একটা কষ্টই হয় সে ঠান্ডাই হোক বা গরমই হোক অতিরিক্ত যে কোনো কিছুটাতেই সবারই কষ্ট হয় সেটা নয় বাট ঠান্ডাটা অতিরিক্ত যেন নেওয়া যায় না গরমটা তবু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটু ফ্যানের নিচে বসলাম এসি চালিয়ে বসলাম ঠিক আছে গা ঠান্ডা হয়ে গেল তো অতিরিক্ত ঠান্ডাটা মানে কিছু করার থাকে না তো যাই হোক চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আজকে দিনটাও এখান থেকে স্টার্ট করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আমার গাছে ফুলগুলো নতুন হয়েছে এই ফুলের কালারটা এত সুন্দর এইটা না সাদা এটা কেন জানি না হচ্ছে না এটা এইগুলোই অনেক কটা হয়েছে বাইরের দিকে একটা হয়েছে গাছটা একটাও পাতা নেই একটাও পাতা নেই গাছটা পাতা সব ঝরে গেছে নতুন পাতা হয়নি কিন্তু ফুল হচ্ছে এগুলো যেমন হয়ে শুকিয়ে গেছে এখন আর এইটা সাদা এটাতেও একটা দুটো পাতা আছে কিন্তু এটা জানি না কেন ফুল হচ্ছে না সব গাছের পাতাগুলো আমার শুকিয়ে গেছে তোর কি হয়েছে তোমার কি হয়েছে কি চাই তোমার উঠবে এখানে উঠবে দাঁড়াও তো ঠান্ডাতে এখানে বসতে ভাল লাগছে গুট্টু হ্যাঁ ঠান্ডার মধ্যে এখানে ভাল লাগছে তো বসে থাকতে এসে চলো ঘরে চলো এখানে বসতে হবে না হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে যাবে ঘুম কাটেনি এখনো ঘুম কাটেনি রাত্রিবেলা ঘুমও হয়নি নাকি তোমার এখনো ঘুম কাটেনি তোমার এখনো ঘুম কাটেনি হয়তো চলো ঘরে চলো আজ একটু তাড়াতাড়ি সকাল সকাল কাজ টাজ সারছি কারণ আজকে একটু দুপুরবেলা আমাদের প্রোগ্রাম হচ্ছে অ্যাকচুয়ালি আজকে একসাথে দুপুরবেলা আমাদের প্রোগ্রাম হচ্ছে যে আমার বন্ধুরা মিলে একটু বেরোবো অ্যাকচুয়ালি কোথাও মিট করবো আর কি মানে ছোটবেলার বন্ধু মানে ছোটবেলার স্কুল লাইফের বন্ধু কিন্তু এখন কারোর সাথেই আর মানে দেখা সাক্ষাৎ হয় না এখন সবাই সবার লাইফে বিজি হই টুকটাক ফেসবুক হোয়াটসঅ্যাপে কথা হয় এইটুকুই আর অনেকদিন থেকে এরকম ঠিক করছিলাম যাবো যাবো কিন্তু হয়ে আর উঠছিল না এর হয়তো ওর হয় না ওর হয়তো তার হয় না দিয়ে ফাইনালি আজকে আমরা ঠিক করেছি যে আমরা তিনজনে আজকে একটু মিট করবো তো বেরোবো একটু দুপুর দুপুর করে ওই জন্য তাড়াতাড়ি একটু কাজটা সারছি আজকে অলরেডি আজকে পোগোর ভাত হয়ে গেছে ওর ভাত এখন আমি ঠান্ডা করতে দিয়েছি মানে আজকে সবই আমি তাড়াতাড়ি করে করছি আর আমাদের আজকে একটু টুকটাক কিছু করে নেবো আর করে নিয়ে একটু বেরোবো আর কি তাড়াতাড়ি জাস্ট বেরিয়ে বাড়ির সামনে থেকে একটা টোটো নিয়ে নিয়েছি এই টোটোটা করে পুরো মানে পুরোটা অবধি যাওয়া যাবে না এটা আর একটা চেঞ্জ করতে হবে মাঝখানে একটা রেলগেট পড়বে রেলগেটের ওপার থেকে আমাকে আর একটা টোটো নিতে হবে আর টোটোতে তো আমাকে দেখে বোঝাই যাচ্ছে অসম্ভব জার্কিং হচ্ছে যার জন্য আমার মনে হয়েছিল কি যে পরে ভয়েসটা দেওয়াটা বেটার হবে এখন কিছু না বলে কারণ নর্মালি টোটোয় বসে কথা বললে কিছু শোনা যায় না আমরা দুজনে ফার্স্টে এসে ম্যাক্সে ঢুকেছি কারণ ম্যাক্সে আজকে 50% ডিসকাউন্ট দিচ্ছে মানে এই অফারটা বেশ কিছুদিন ধরেই চলছিল এর আগেও আমি একবার এসেছিলাম কিন্তু আজকে দেখলাম ম্যাক্সিমাম জিনিসে 50% 70% 30% সব ডিসকাউন্ট দিচ্ছে তো আপাতত এখন ওর বাচ্চাদের জন্য জিনিসপত্র দেখছে আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছে আমি এখন আপাতত যাব সেই দিকেই দেখি ড্রেসটা আমার সাইজে পাই কি না এই ড্রেসটা এটা একটা ওয়ান পিস বিভৎস ক্লাসি টাইপের দেখতে লাগলো আমার ড্রেসটা জানি না কেমন লাগবে বাট পরে আমার তো বেশ পছন্দ হয়েছে এই ড্রেসটা আমি আজকে নিচ্ছি মোটামুটি কেনাকাটা ডান এখানে আসা মানেই তো কিছু না কিছু একটা কিনতেই হবে তা আমার একটা সুদীপের একটা টি শার্ট নিলাম আমার একটা ওয়ান পিস নিয়েছি তারপরে তো ফুড কোর্টে এসেছি এখানে বসে একটু খাওয়া দাওয়া করছি এখন কেএফসি একটু বার্গার নিয়েছি আর একটা ক্রিস্পি চিলি বেবিকর্ন নিয়েছি আনতে গেছি ওটা এখানে কিছুক্ষণ একটু আড্ডা টাড্ডা মারবো তারপরে এখান থেকে বেরোবো আর ও একটু বাড়ির জন্য খাবার নেবে আমারও একটু বাড়ির জন্য খাওয়া দাওয়া নেওয়ার আছে
মানে আমাদের হচ্ছে এটা একটু পেটেন্ট জায়গা, কারোর সাথে আড্ডা গল্প বা যেখানে যাই হোক মোটামুটি আড্ডা মারার জন্য কোথায় যাবো না, বাড়ির কাছে নিয়ারেস্ট মল বলতে এটাই অগ্নি, তো এখানেই আসা হয়। আমাদের ডাকছে, ডাকছে না? আমাদের আজকে নেওয়া আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা আমাদের দুজনেরই খুব পছন্দের, ও বললো এটা নিতে, আমারও খুব পছন্দের। আর নেওয়া আছে KFC-র জিঙ্গার বার্গার, যেটাও আমার খুব পছন্দের, ও বললো হ্যাঁ আমিও পছন্দ করি। নে জাস্ট বেরোলাম, বাইরেটা এসে বসে আছি, আর ওর সাথে আমার দেখা বলতে গেলে আজকে বেশ কিছু বছর পর, মানে দেখা টুকটাক হয় কিন্তু ওই একসাথে বসে আড্ডা মারা এসব তো হয়ই না। আজকে আরেকজনের আসাও সেটা হয়, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ একদমই তাই, সত্যি তাই, সোশ্যাল মিডিয়া আছে বলে তবু আমাদের কথা সত্যি দেখা এগুলো হয়, আদারওয়াইজ সত্যি তাই হয় না। আরেকজনেরও আসার কথা ছিল, তা সে লাস্ট মোমেন্টে আজকে ঝুলিয়ে দিয়েছে, তাই জন্য আজকে আমরা দুজনেই এসেছি, নাহলে আমরা তিনজনের আসবো, মানে তিন মূর্তি আসার কথা ছিল। তো আজকে এখানে এসে আমাদের শপিং টপিংও হয়েছে, খাওয়া দাওয়া শপিং সবই হয়েছে, এখন গসিপ অ্যাকচুয়ালি তাই, লটস অফ গসিপ, যেটা খুব মানে বহুদিন পর আর কি, যেটা বেশ নিজেরই নিজের ভেতরটা বেশ হালকা লাগছে না। হ্যাঁ আর আমার তো সব থেকে বেশি ভালো লাগছে আমার ট্যাপকে ছেড়ে আমি এসেছি। হ্যাঁ ও ছেলে মেয়েকেও রেখে এসছে নির্জঞ্জাল একদম, কারুর পেছনে ছুটতে হচ্ছে না পুরো। আমি ও এখানে এসে লটস অফ শপিং করেছে ছেলে মেয়েদের জন্য, সেটা করেছে, নিজের জন্য কিছু কেনেনি, বেরিয়ে গেছিলাম, তা লাস্টে ওর একটা ড্রেস খুব পছন্দ, আজকে আমরা সেম ড্রেস কিনেছি দুজনে, তা লাস্টে আবার গিয়ে এখন আবার গিয়ে ওর ড্রেসটা কেনা হলো, তা আবার নেক্সট ডে একদিন আমরা মিট করবো সেম ড্রেসটা পরে, সেম ড্রেস পরে একদম শিওর। সেদিনকে মৌমিতাকে দেখাও, সেদিনকে ওকে দেখাও, সেদিন আমরা দুজন দুদিকে থাকবো, ও মাঝখানে থাকবে একদম। আর তারপরে এখান থেকে একটু পরে বেরিয়ে টোটো ধরবো, জাস্ট বাড়িটা বেরিয়ে একটু আড্ডা মারছে, এরপর টোটো ধরবো তারপরে বাড়ি যাবো, চলো দেখা হচ্ছে আবার। বাই, জাস্ট বাড়ি ফিরছি, নামলাম টোটো থেকে, রুটি তরকা নিলাম রাতে ওর জন্য, আর একটু টুকটাক বাজার করার ছিল সেগুলোও করলাম, এগুলোও করলাম, আর ওগুলো বেগ রসগোল্লা খাবে সেসব নিলাম, গুছিয়ে জিনিসপত্র নিয়ে যে এত জিনিস হয়েছে, চলো বাড়িতে ঢুকছি। সে তো মানে মোটামুটি চিন্তায় পড়ে গেছে পোবো, মানে মাম্মা এত রাত্রি হয়ে গেছে কোথায়, মানে 10টা বাজে, আর এতদিন পর দেখা হয়েছে, তো আড্ডা গল্প করতে করতেই মানে এত লেট হয়ে গেছে, উঠবো উঠবো করে করে আর ওঠা হচ্ছে না, এরকম একটা ব্যাপার যে অলরেডি 10টা বাজে, মিটে লেট হয়ে গেছে, সুধীর ফোন করে বলছে ও চেঁচামেচি করছে, অলরেডি দরজার সামনে বসে আছে, দরজার সামনে থেকে উঠছে না, তাহলে এসে গেছে দোকানগুলো করে করে তারপরে উঠছি, চলো ঘরে যাই, ঘরে ঢুকি।